ভারতে বর্তমানে লোকসভা নির্বাচন চলছে। নির্বাচনী প্রচারণার কাজে বের হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। হঠাৎ করেই তার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। এতে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার 6 মে বিকেলে এ ঘটনা ঘটে। পরে অন্য একটি গাড়িতে করে ওই এলাকা ছাড়েন অভিনেত্রী সায়নী। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, ওই দিন বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টিতে কানায় কানায় ভরে যায় কলকাতা সহ একাধিক জেলা। সন্ধ্যার দিকে হালকা ঝড়ো হাওয়া ও টিপটিপ বৃষ্টি ছিল। তখন ভাঙড়ের বামনঘাটা, বেউতা 1 ও 2 অঞ্চলে হুট খোলা গাড়িতে করে নির্বাচনী প্রচারণা করছিলেন সায়নী। হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় অনেকটা বিপাকে পড়েন, আর তৃণমূলের র্যালির সামনে গাছের ডাল ভেঙে পড়ে। ফলে বেউতা 1-এর ক্রোলবেরিয়া এলাকায় নির্বাচনী সভা বন্ধ রাখা হয়েছিল। টানা তাপপ্রবাহের পর সোমবার বিকেলে কালবৈশাখীর দেখা মিলে। এতে স্বস্তির বৃষ্টি হলেও তাতে বিপত্তির সৃষ্টি হয়। ভারতের কয়েকটি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। কোথাও বজ্রাঘাতে এবং কোথাও দেয়াল ধসে মৃত্যু হয়েছে। আবার কলকাতায় গাছ ভেঙে পড়ার কারণে সমস্যা হয়েছে জনগণের। উল্লেখ্য, এবার ভারতে লোকসভা নির্বাচনে 7 দফায় 543টি আসনে ভোট গ্রহণ হবে। এ অনুযায়ী গত 19 এপ্রিল প্রথম দফায় 17 রাজ্যে ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102 আসনে ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয় 26 এপ্রিল। তৃতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে 7 মে। এ দফায় 10টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 93টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।